যোৱা নিশা আমি এটা বেসিক ইনফরমেশন সিকিউর ইনফরমেশন খবর পাওঁ যে আপনার নগাঁও সাইডৰ পৰা এখন আপনার এখন আপনার মারুতি সুজুকিরে আপনার অবৈধভাবে ড্রাগস সরবরাহকারী আপনার আমার ঢিং যেটা মৈরাবাড়ি যাওয়ার রাস্তা আছে আপনার সেই লাইনে আহি থাকা বলে আমি গোপন সূত্রে গম পাওয়া যায়। আর গোপন সূত্রে গম পাই আমার পার্টি আমি নাকা চেকিং লগাও আপনার ঢিং চেন্দি বজার আপনার পূজাবাড়ি লাইনত আদিকে বহুত বিভিন্ন ঠাইত আমি নাকা চেকিং বহওয়া হয়। বহার পিছত আমি আপনার রাতে 10:30-11 বজাত আমি গাড়িখন আমি পাও। গাড়িখন পাই আমি গাড়িখন আমি সিগনেল দিয়াতে গাড়িখনের পৰা এজন যাত্রী আপনার গাড়িখনের পৰা জাপ মারি পলায়ন করে আর এজনক আমি ধরবলে এটা করবলে সক্ষম হও। জানামতে সেইজনের নাম আপনার আজাদুর আলী ওরফে গাহুরা বলে জানা যায়। আর দেউতাক নাম বাহারুল আলী, তেখেতর ঘর 3 নং বিলটিয়া। আর তেখেতক আমি যেটা ফোটপোস্ট করো তেখেতে কনফেস করে যে তেখেতর গাড়িত অবৈধভাবে ড্রাগস আছে। আর আমি ড্রাগস যেটা আমি সার্চ করলো গাড়ি সার্চ করার পিছত আপনার গাড়ি ডিকি যে আছে ডিকির পর আমার মিনিমাম 24টা আমি সাবানো কেস সব কেস আমি পাবলে সক্ষম। আর তাত আপনার নাই বলে ওয়েট হিসাবে আপনার 272 গ্রামস আমি তাত পোয়া যায়। এটা বাজার মূল্য আপনার ধরো পার আপনার সাবান কেসত আপনার মিনিমাম 15-20 লো আপনার জানা জানিব পারি আর জানিব পরা যায় তেনেকে। এজন পলাই যাওয়া বলে আমি তেখেতক যে মানুষক আমি অলরেডি আটক করলো তেখেতক আমি খুঁজে আছো বর্তমান আমার জেরা চলি আছে তেখেত আর কোন কোন আছে কোন কোন ইনভলভ আছে তেখেত হলে এটা নাম পোৱা নাই। আমি আমি সোধপোছ করে আছো আমি এটু তেখেতক ইন্টারভিউশন করার পিছত আমি অব্যাহত অলরেডি চলি আছে এটা আমি তেখেতক সোধপোছ করা আমি জানিব পারিম কি হয়েছে কোন আছে লগত আর আমি সেটা অলরেডি ইনকোয়ারি করে সেটা উলাম এখন লগতে এখন AR02M00131 এখন কার আমি তেওর লগতে জব্দ করিব জব্দ করে আমার থান রাখা হয়। নথকা নহয় থাকিব পারে সেটো কারণে আমি তেখেতক সোধপোছ জারি করেছো জেরা করে আছো আমি সোধপোছ করে আছো আর তেখেতের উপর লিগেল একশন লো একটা কেসও রেজিস্টার করা হয়েছে। আর কিবা আমি ইনপুট পালে আপনার ততালেকে আমি জানাম আর আশা করো আমি যাতে কিবা আর ধরনের ডাঙর সরবরাহকারী আমি ইয়াত করাত্ত করবলে সক্ষম হবো।